স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায়খেদমতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বৌমারে রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে। ছেলে বিদেশে পড়ে থাকবে, তার চরিত্র কিভাবে হেফাজত হবে এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলেপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসতাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বি যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে। সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না।